জনাব বিচাৰিছো এটা ব্ৰেকিং নিউজ 29 মে লৈ ৰাজ্যৰ 8খন জিলাত ৰেড এলার্ট জাৰি কৰা হৈছে আজি 4খন জিলাত ৰেড এলার্ট জাৰি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ গোৱালপাৰা ডিমাহাসাও কাছাৰ কৰিমগঞ্জত ৰেড এলার্ট বুধবাৰে 4খন জিলাত ৰেড এলার্ট জাৰি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ বুধবাৰে সিডাং বাক্সা ডিমাহাসাও কাছাৰত ৰেড এলার্ট জাৰি কৰা হৈছে ৰেড এলার্ট জাৰি কৰা জিলাত আহিব প্ৰচণ্ড ধুমুহা ধাৰাসাৰ বৰষুণ আহিব বিজুলী ঢেৰেকনি বজ্ৰপাতৰ সতৰ্কবাণী জাৰি কৰা হৈছে আজি নলবাৰী ধুবুৰী লাকানিত অরেঞ্জ এলার্ট কাইলৈ বৰপেটা নলবাৰীত অরেঞ্জ এলার্ট জাৰি কৰা হৈছে 31 মে লৈ কেইবাখনো জিলাত অরেঞ্জ এলার্ট জাৰি কৰা হৈছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ লগতে মুখ্যমন্ত্ৰীয়ে জাৰি কৰিছে সতৰ্কবাণী সতৰ্কতা জাৰি কৰা সময়ত ৰাইজক বাহিৰলৈ নুলাবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা পুনৰ জনাইছো ব্ৰেকিং নিউজ 29 মে লৈ ৰাজ্যৰ 8খন জিলাত ৰেড এলার্ট জাৰি কৰা হৈছে আৰু আজি 4খন জিলাত ৰেড এলার্ট জাৰি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ইতিমধ্যে উল্লেখ কৰিছো আজি 4খন জিলাত ৰেড এলার্ট জাৰি কৰা হৈছে গোৱালপাৰা ডিমাহাসাও কাছাৰ কৰিমগঞ্জত ৰেড এলার্ট বুধবাৰে 4খন জিলাত ৰেড এলার্ট জাৰি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ বুধবাৰে সিডাং বাক্সা ডিমাহাসাও কাছাৰত ৰেড এলার্ট জাৰি ইপিনে ৰিমলৰ তাণ্ডৱ অব্যাহত আছে আৰু তাৰ মাজতে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ এই সতৰ্কবাণী এই আগজাননী সমান্তৰালকৈ আমি জনাইছো ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত ৰিমলৰ প্ৰভাৱ অব্যাহত আছে নগাঁৱত ৰিমলৰ প্ৰভাৱ কেনেকুৱা আৰু এই বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ এই সতৰ্কবাণী সন্দৰ্ভত অধিক খবৰ আমি লাভ কৰিম নগাঁৱৰ পৰা আমাৰ সাংবাদিক নীলোৎপল বৰাৰ সৈতে সংযুক্ত হৈছো নীলোৎপল ঘূৰ্ণীবতাহৰ ফলত দেখিবলৈ পোৱা গৈছে নগাঁৱত বিস্তৰ ক্ষতিসাধন হৈছে আমি পুৱাৰে পৰা দেখুৱাই আছিলো যে নগাঁও যি আৰক্ষী চাউলে যোৱা যি পথ আছে সেই পথছোৱা সম্পূৰ্ণ বিধ্বস্ত হৈছে মই দেখুৱাইছো এই পথছোৱাত গছ পৰি সম্পৰ্কে যাতায়াত বন্ধ হৈ পৰিছে আৰু বৰ্তমান নগাঁও জিলা উপায়ুক্ত নৰেন্দ্ৰ কুমাৰ শ্বাহ সেইফালে পৰিস্থিতি পৰিদৰ্শন কৰিছে আমি তেওঁৰ পৰা মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম ছাৰ আপোনাৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম যি ব্যাপক ক্ষয় ক্ষতি হৈছে নগাঁৱত বহু পথ বন্ধ হৈছে ছাৰ দেখিবলৈ পোৱা গৈছে যে ছাৰ যি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হৈছে গছ পৰি সমগ্ৰ যি পথ বন্ধ হৈ পৰিছে আপুনি ইতিমধ্যে ৰেড এলাৰ্ট জাৰি কৰিছে নগাঁৱত আমাৰ আমি কালি এইটো এটা প্ৰহিবিটৰী অৰ্ডাৰ ইছ্যু কৰিছিলোঁ যে যিমানখিনি ফেৰী আছে এইটো বন্ধ কৰাৰ আৰু যিটো আমাৰ ৱাটাৰ বডি আছে এইবিলাকত নোযোৱাৰ কাৰণে আৰু তাৰ পাছত আমি এটা ডাঙৰ এডভাইজৰী ইছ্যু কৰিছিলোঁ যে কিছুমান এক্টিভিটি যদি পাৰে এভইড কৰিব লাগে আৰু আজি ৰাতিপুৱা আমি চালোঁ যে এইটো শ্ৰমটো তাতকৈ বেছি আছে এইকাৰণে আমি স্কুলবিলাক বন্ধ কৰিছোঁ এডুকেশ্যনেল ইনষ্টিটিউচন আৰু আজি ৰাতিলৈ আমি চাই থাকিম যদি দৰকাৰ হয় আমি আৰু এক্টিভিটিজ ল'ম হাতত এতিয়া আমাৰ মেইন কনচাৰ্ণ হ'ল যে এতিয়া ইমান বেছি বতাৰ কাৰণে যিটো আমাৰ এ পি ডি চি এল ডেমেজ হৈছে বা যিটো আমাৰ ৰাস্তাবিলাকত এইটো ব্লকেজ হৈছে এই ব্লকেজ অতি সোনকালে ক্লিয়াৰ কৰাৰ যিহেতু যদি কিবা এচেঞ্চিয়েল আৰু এমাৰ্জেঞ্চি বস্তু আমি ৰিষ্টোৰ কৰিব পাৰোঁ বন্ধ হ্যাঁ এইটো এতিয়া এইটো ডেভেলপিং সিচুয়েশন আছে যদি সিচুয়েশন আরো বেয়া হয় তেতিয়াহলে আমি কিছুমান আমাক প্রোহিবিটরি অর্ডার আকো দিবলগিয়া হব সো মই রাইজৰ কাৰণে এইটো আপিল করিম যে আমার সোশ্যাল মিডিয়া চাই থাকক আমার নিউজ মিডিয়া চাই থাকক আৰু সিচুয়েশনৰ মতে একশন লওয়ার কাৰণে নগাঁও জিলা আয়ুক্তগৰাকীয়ে অনুৰোধ জনাইছে যে যি জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ যি সামাজিক মাধ্যম আছে যি ৱেবছাইট আছে তেওঁলোকে তাত চাবলৈ কৈছে সেইসমূহ তাত যিসমূহ নিৰ্দেশনা আছে তাত স্পষ্ট কৰা হ'ব আৰু হয়তো যদিহে এইদৰে তাণ্ডৱ অব্যাহত থাকে ৰেড এলাৰ্টৰ সময়সীমা আৰু বৃদ্ধি হ'ব পাৰে আৰু মই দেখুৱাইছোঁ বৰ্তমান নগাঁও যি দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ বিষয়াসকলো আছে উপস্থিত নগাঁও জিলাৰ চক্ৰ বিষয়া আছে বৰ্তমান সকলোৱে আহি পেলাই পৰিস্থিতি পৰ্যবেক্ষণ কৰিছে আৰু মই দেখুৱাইছোঁ এয়া যি এছ ডি আৰ এফৰ যিসকল লোক আছে তেওঁলোকে আহি পেলাই সমগ্ৰ পথছোৱাত যি বৰ্তমান বন্ধ হৈ পৰিছে সেইসমূহ চাফা কৰাৰ বাবে চেষ্টা কৰিছে নগাঁও জিলা আয়ুক্তগৰাকীয়ে বৰ্তমান ইয়াত আহি পেলাই যি পৰিস্থিতি পৰ্যবেক্ষণ কৰিছে আমি দেখুৱাই আছোঁ বৰ্তমান নগাঁৱত ব্যাপক ধ্বংসলীলা হৈছে নগাঁৱত বহু অঞ্চল বৰ্তমান যি এই ধ্বংসৰ গৰাহত পৰিছে আৰু জিলা আয়ুক্তগৰাকী নিজে আহি পেলাই বৰ্তমান পৰিস্থিতি পৰ্যবেক্ষণ কৰিছে মই দেখুৱাইছোঁ এয়া চাওক এয়া যি অগ্নিনিৰ্বাপক বাহিনীৰ বাহনে আহি পেলাই বৰ্তমান ইয়াত যি দুৰ্যোগ প্ৰশমনৰ চেষ্টা কৰিছে আৰু নগাঁৱত যি বৰ্তমান যি ঘূৰ্ণীবতাহৰ ফলত দেখিবলৈ পোৱা গৈছে এক ভয়ংকৰ পৰিস্থিতি সৃষ্টি হৈছে আমি নিউজ18 অসম নৰ্থ ইষ্টত দেখুৱাই আছোঁ এয়া যি নগাঁৱৰ বৰ্তমান
যে আরক্ষী ছাউনি ওসরপা যত বর্তমান ব্যাপক যে সমগ্র পথ বন্ধ হয়ে পড়ছিল ইয়াত বর্তমান দুর্যোগ বহন বিভাগে পথসমূহ মুক্তি করে দেওয়ার ব্যবস্থা করেছে আর আমি দেখছি এটাও কাম চলি আছে আর সন্ধ্যার ভাগত যদি পরিস্থিতি একে থাকে তাহলে যে রেড এলার্টর সময়সীমা আছে সেয়া বৃদ্ধি পাব পারে আর আমি নিউজ 18 অসম নর্থ ইস্টর আমি সকলো আমি শেহতীয়া দৃষ্টাংশ আমি দেখাই যাম গতিকে এটা কথা কব লাগিব যে এই সময়ত জেলা প্রশাসন দুর্যোগ বহন বিভাগ বর্তমান তৎপর হয়ে পড়ছে এই যে রিমলর যে তাণ্ডবের পিছতে তৎপর হয়ে পড়ছে যে দুর্যোগ বহন বিভাগ জেলা প্রশাসন আর এনেদরে পরিছে সাগরীয় ঘূর্ণী রিমালর প্রভাব দেওবার নিশারে পুরা রাজ্যত বলিছে প্রচণ্ড ধুমুহা আহিছে বরষুণ ধুমুহার ফলত ব্রহ্মপুত্রতো উঠিছে প্রচণ্ড ঢৌ প্রচণ্ড ধুমুহায় কোবাই গৈছে ব্রহ্মপুত্র দুয়োপার ইতিমধ্যে গুয়াহাটি আর উত্তর গুয়াহাটির মাজত বন্ধ করে দিয়া হয়েছে জল পরিবহন সেবা প্রতিকূল বতরের বাবে ফেরি তথা জাহাজ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়া হয়েছে ব্রহ্মপুত্রত কিয়নো দেওবারে নিশার পুরাই অহা ধারাসার বরষুণের ফলত বৃদ্ধি পাইছে ব্রহ্মপুত্রর জলস্তর সাগর সদৃশ ঢৌ ব্রহ্মপুত্র দেখিলে পোৱা হৈছে ইয়া রিমলর প্রভাব আর ব্রহ্মপুত্রর এনেকুৱা ধৰণৰ কাল রূপর বাবে ফেরি সেবা জাহাজ সেবা সকলো বন্ধ করে দিয়া হৈছে সাগর উপকূলর পরিবেশের দরে ব্রহ্মপুত্র দেখিলে পোৱা হৈছে একে দৃশ্য একে পরিবেশ এক সাগর সদৃশ পানি ব্রহ্মপুত্র দেখিলে পোৱা হৈছে এনেদরে প্রচণ্ড ঢৌর সৃষ্টি হল রিমলর এই প্রভাবত সাগরীয় ঘূর্ণী প্রভাব ব্রহ্মপুত্রর বুকুটো এনেদরে পড়া পরিলক্ষিত হল আর পরিস্থিতির ভয়াবহতার প্রতি লক্ষ্য রাখি আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে ফেরি সেবা গুয়াহাটি আর উত্তর গুয়াহাটির মাজত আজি দিনটি সম্পূর্ণরূপে বন্ধ রাখিছে আর ব্রহ্মপুত্রর এই রূপ আমাক দেখুৱাব আমার নিউজ 18 অসম নর্থ ইস্টর ডেপুটি এডিটর নিলয় ভট্টাচার্য ব্রহ্মপুত্র আজি বিশাল সাগর অনুভূতি দিছে গতি আজি সাগর যে ঢেউ আছে এই ব্রহ্মপুত্র ঢেউ আর এনেকায় ভয়াবহ রূপ ধারণ করেছে মহাবাহু ব্রহ্মপুত্র ফেরি সেবা বন্ধ করে দিয়া হয়েছে রিমল প্রভাব ইফালে উত্তর গুয়াহাটিতে পড়া পরিলক্ষিত হয়েছে ফেরি সেবা বন্ধ হওয়া যাত্রীসকলের মাজতো কিছু হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজির এই পরিস্থিতি আর কেনেকা পরিবেশ উত্তর গুয়াহাটিত রিমল প্রভাব কেনেকা সে আমাক জানাব উত্তর গুয়াহাটির পর আমার সাংবাদিক রন্তু বৈশ্য লহর দেখা গৈছে আর ইয়াত যেন এক মুহূর্তর স্থির হয়ে থাকবে পরিবেশ নাই যেন উগাই লো যাব এরকম পরিবেশ উগাই লো যাব আর ব্রহ্মপুত্র দেখা গৈছে এনেদরে বৃহৎ বৃহৎ লহর উঠিছে আর পারঘাটত এয়া পারঘাটত যেটা মাৰ আছে সেইবিলাক যেন কোবাই উটুয়াই লৈ যোৱাৰ উপক্রম হৈছে ইতিমধ্যে ফেৰিঘাটটো বিস্তৰ ক্ষতি কৰিছে আর এই যে লহর সাগরের লহরে নদীর লহর নয় সাগরের হে লহর এনে লগা হৈছে যেন আজি সাগরখনহে ব্রহ্মপুত্র সাগর সদৃশ পরিবেশ লৈছে আর এয়া কাল ধুমুহা ঘূর্ণী বতাহ রুমালির প্রভাব আর এয়া অসমৰ ব্রহ্মপুত্র এই মুহূর্তে মানে কেমেরা দেখব
দেখুৱাই আছো নিউজ18ৰ দৰ্শকক এই শুনে শুনে এনেদৰে ভয়ানক ৰূপ লৈছে আজি নদী ব্ৰহ্মপুত্ৰই আৰু ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত এনেদৰে নাই কিয়নো ইয়াত স্থিৰ হৈ থাকিব পৰা পৰিৱেশ নাই। আজি মাছমৰীয়াসকলো নাই আৰু ইতিমধ্যে দুদিন পূৰ্বে যি ফেৰীসমূহ ইয়াত বন্ধ কৰি দিয়া হৈছিল আৰু এইটো মাইথান ষ্টীল নহয়। অ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। কৰেক্ট। অনুষ্ঠিত হ'ব দেশখনত কোনে শাসনভাৰ ল'ব বা কোন নিৰ্বাচিত হ'ব ইয়াৰ পিছৰ কথা, কিন্তু বিভিন্ন ধৰণেৰে ইব্ৰাহিম ৰেছিৰ মৃত্যুক আচলতে চাবলৈ বিচাৰে বা ইৰাণত এটা ডাঙৰ ক্ষতি এটা ইৰাণৰ চুপ্ৰিম লিডাৰ আটাইতকৈ ডাঙৰ যিগৰাকী নেতা ইৰাণৰ চুপ্ৰিম লিডাৰ আয়াতুল্লাহ খামেনী, খামেনীৰ ছাকচেছাৰ অৰ্থাৎ খামেনীৰ পিছতে হয়তো শাসনভাৰ ল'লেহেঁতেন ইব্ৰাহিম ৰেছি, এই ধৰণেও গণ্য কৰা হৈছিলে ইব্ৰাহিম ৰেছিক। আৰু বিদেশ মন্ত্ৰীগৰাকী হুছেইন আমিৰ আব্দুল্লাহিয়ান, তেওঁৰো এটা যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ ভূমিকা এটা আছিলে। তেওঁ বিভিন্ন ক্ষেত্ৰত ইৰাণৰ যি এক চৰকাৰী নীতি নিৰ্দেশনাবোৰ এইবোৰ খুব কঠোৰভাৱে প্ৰযোজ্য কৰাবলৈ কাৰ্যকৰী কৰাবলৈ এটা খুব এটা শক্তিশালী কঠোৰ পন্থী এগৰাকী ব্যক্তি আছিলে। কিন্তু মৃত্যু ঘটিল দুৰ্ভাগ্যজনক সেই দুৰ্ঘটনা দুয়োগৰাকীৰে। আৰু প্ৰথম যিটো প্ৰতিবেদন তাত অৱশ্যে কোনো ধৰণৰ ষড়যন্ত্ৰ নচ্ছাত কৰিছে ইৰাণে, আৰু পৰৱৰ্তী এতিয়া কোন হ'ব ৰাষ্ট্ৰপতি, কোন নিৰ্বাচিত হ'ব সেয়া এটা চৰ্চা। কিন্তু বিভিন্ন ধৰণেৰে ইব্ৰাহিম ৰেছিৰ মৃত্যুৱে ক্ষতি কৰিছে নিশ্চিত ৰূপত ইৰাণক। নমস্কাৰ। মঞ্চত জুবিন গাৰ্গে গীত পৰিৱেশন কৰি আছে আৰু আনফালে এয়া হৈছে খালী চকী, এখন দুখন নহয় বহুখিনি চকী খালী হৈ আছে এই অনুষ্ঠানটোত। বহুখিনি প্ৰায় কেইবাশ চকী খালী হৈ থাকিল আৰু এইধৰণেই আৰু জুবিন গাৰ্গে অনুষ্ঠান পৰিৱেশন কৰিলে। এয়া হৈছে খালী চকী দেখা পাইছে আপোনালোকে, আৰু মঞ্চত জুবিন গাৰ্গ আৰু সন্মুখত এয়া হৈছে খালী চকী, বহুখিনি, অলপ নহয় বহুখিনি খালী চকী এয়া দেখা পাইছে। এইধৰণে সমগ্ৰ অনুষ্ঠানটোত এইখিনি চকী এনেকৈয়ে খালী হৈ থাকিল। আৰু হয়তো ভাবিব আপোনালোকে যে ক'ত হৈছে এনেকুৱা, যে য'ত জুবিন গাৰ্গে অনুষ্ঠান পৰিৱেশন কৰিব গৈছে কিন্তু তাত জুবিনৰ অনুষ্ঠান চাবলৈ দৰ্শক অহা নাই, এনেকুৱা জানো কেতিয়াবা হ'ব পাৰে। ঠিক তেনেকুৱা এটাই ঘটনা হৈছে আৰু এয়া হৈছে ধাৰাপুৰৰ দৃশ্য। যিহেতু কালি জুবিন গাৰ্গৰ অনুষ্ঠান আছিল ধাৰাপুৰত আৰু এইটো বৰ্ষৰ অৰ্থাৎ বিহুৰ যিটো শেষৰটো অনুষ্ঠান, কালি 25 মে' আছিলে আৰু 25 মে'ত জুবিন গাৰ্গে শেষৰটো অনুষ্ঠান কৰিছিলে আৰু এই অনুষ্ঠান আছিল ধাৰাপুৰত। ধাৰাপুৰত শিল্পীগৰাকী সংগীত পৰিৱেশন কৰিছিল কিন্তু তাত কালি এই ইমানখিনি চকী খালী হৈ থাকিল, অৰ্থাৎ বহু সংখ্যক দৰ্শকে কালি জুবিনৰ অনুষ্ঠান চাবলৈ নাহিল ধাৰাপুৰৰ। ধাৰাপুৰৰ কথা কৈছোঁ আৰু ধাৰাপুৰৰ বহু সংখ্যক জুবিন প্ৰেমী আছে সকলোতে, কিন্তু জুবিন প্ৰেমীয়ে জুবিনৰ অনুষ্ঠান চাবলৈ নাহিল। কিয়, কথাটো হৈছে কি অসন্তুষ্টি, কাৰণ এই যিটো অনুষ্ঠান কালি হৈছিলে সেই অনুষ্ঠানটো আছিল 27 এপ্ৰিলত। আপোনালোকে হয়তো জানিব পাৰে যে 27 এপ্ৰিলত ধাৰাপুৰত জুবিন গাৰ্গৰ অনুষ্ঠান আছিলে আৰু সেইদিনা প্ৰচণ্ড ধুমুহা বৰষুণ হৈছিল, ধুমুহা বতাহ হৈছিলে আৰু সেই প্ৰচণ্ড ধুমুহাত যিটো পেণ্ডেল আছিলে সেই অনুষ্ঠানৰ বাবে সেই পেণ্ডেলটো ভাগি পৰিছিল। তাত থকা যিসমূহ দৰ্শক আছিলে, হাজাৰ হাজাৰ দৰ্শক আছিলে, মহিলাসকল আছিলে, শিশু আছিলে, সেইসকলৰ ওপৰত পেণ্ডেল ভাগি পৰিছিলে ধুমুহাৰ ফলত আৰু সেই যিটো এটা অনাকাংক্ষিত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিলে সেই সময়ত সেই তাত আবদ্ধ হৈ পৰা লোকসকলক উদ্ধাৰ কৰিছিলে, সাংবাদিকসকলেও উদ্ধাৰ কৰিছিল, তাত আৰক্ষীৰ লোক আছিলে, উদ্ধাৰ কৰিছিলে তেওঁলোকে। কিন্তু কমিটিৰ লোকৰ আৰু আৰক্ষী সকলোৰে মাজত এটা ভুল বুজাবুজি হৈ পেলাই তেওঁলোকৰ মাজত কাজিয়া তৰ্কাতৰ্কিৰ সূত্ৰপাত হৈছিলে আৰু যাৰ বাবে
প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাত নদীদ্বীপ মাজুলীত ফেরি চলাচল বন্ধ। প্রতিকূল বতরের প্রতি লক্ষ্য রাখি সাময়িকভাবে স্থগিত রখা হয়েছে কমলাবাড়ী নিমাতী ফেরি সেবা। গুটিয়া নাও চলাচলতো নিষেধাজ্ঞা। আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের ব্রহ্মপুত্র আর উপনৈত মাছ ধরাত নিষেধাজ্ঞা জারি। শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি বুধবারলৈ মাজুলীত ফেরি সেবা বন্ধ রখার বিবেচনা করবলৈ নির্দেশ দিয়ে মাজুলী জেলার দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা বিভাগে। সাগরীয় ঘূর্ণি রিমলক লৈ নদীদ্বীপ মাজুলীত জেলার দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা বিভাগে জারি করেছে এই জরুরি নির্দেশনা। মাজুলী জেলাকে ধরে রাজ্যের অধিকাংশ অঞ্চলত প্রচণ্ড ধুমুহা আর প্রবল বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। ইফালে মরিগাঁওত ধুমুহাত গছ বাগরি মৃত্যু এজন ছাত্রর, কলেজলৈ গৈ থকা অবস্থাত এজন ছাত্রর করুণ মৃত্যু। এখন অটোরে কলেজলৈ গৈ আছিল ছাত্রজন, অটোর উপর গছ বাগরি কলেজের ছাত্রজনের অকাল মৃত্যু হয়। মৃত ছাত্রজন গুরুকুল মহাবিদ্যালয়ের কৌশিক আম্ফি। মৃত কৌশিক আম্ফির ঘর ধূপগুড়িত, মরিগাঁওর দীঘলবুড়ীত পুয়াই এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়। এই অটোখনেরে কলেজলৈ বলে ওলাই আহিছিল ছাত্রজন, কিন্তু নিষ্ঠুর নিয়তির পরিহাস, রিমলর তাণ্ডব, প্রচণ্ড ধুমুহা বরষুণ অব্যাহত আছিল আর সেই সময়তেই যেন কাল রয়ে আছিল ছাত্রজনের সম্মুখত। এই প্রকাণ্ড গছডাল বাগরি সম্পূর্ণরূপে চুচুরময় হয়ে পড়ে অটোখন। অটোর ভিতরতে থিতাতে প্রাণ হেরুয়ায় কৌশিক নামের ছাত্রজনে। ইফালে ঢেকিয়াজুলিতো স্কুল বাসের উপর বাগরি পড়িল প্রকাণ্ড গছ। ধুমুহাত স্কুল বাসত প্রকাণ্ড গছ পড়ে আহত বহু শিক্ষার্থী। শোণিতপুর প্রশাসনের হেমাহির ফলত এই ভয়ঙ্কর ঘটনা। প্রতিকূল বতরের পিছতো বন্ধ ঘোষণা করা হওয়া নাই বিদ্যালয়। গছ বাগরি ভাঙি চুরমার শিক্ষার্থী থাকা স্কুল বাস সেন্ট উর্সলা প্রাথমিক বিদ্যালয়, সেন্ট উর্সলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশদ্বারত এই ঘটনা সংঘটিত হয়। স্কুল বাসত গছ বাগরি, আহত শিক্ষার্থীক হাসপাতালত ভর্তি। আহত শিক্ষার্থীক ঢেকিয়াজুলির মনবরনাথ সামূহিক চিকিৎসা কেন্দ্রের লগতে তেজপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। কেজন ছাত্র ছাত্রী আহত হয়েছে যেহেতু হসপিটাল নিছে আহত কেজন ধুমুহাত ধ্বংসলীলা। ভরলুত দুখন বাহনের উপর বাগরি পড়িল গছ। ধুমুহাত প্রকাণ্ড গছ বাগরি ক্ষতিগ্রস্ত হয়েছে বাহন দুখন। ভাঙি চুরমার হয়েছে ইন্ডিকা ভিস্তা আর সুইফট বাহন। অবশ্যই সৌভাগ্যক্রমে হতাহত হওয়া নাই কোনো লোক। চক সম্পূর্ণরূপে চেপাত, গছর চেপাত বিধ্বস্ত হয়ে পড়েছে এখন সুইফট ডিজায়ার বাহন, লগতে এখন টাটা ভিস্তা বাহন। দুইখান বাহনের চিন মোকাম নাইকিয়া হয়ে গেছে। প্রকাণ্ড গছ উভালি পড়েছে আর সৌভাগ্যবশত কোনো লোক হতাহত হওয়া নাই এই দুর্ঘটনাত। নগাঁওর কঠিয়াতলির এখন বিদ্যালয়ত বাগরি পড়িল এজোপা প্রকাণ্ড গছ। কঠিয়াতলির রেংবেং প্রাথমিক বিদ্যালয়ের মধ্যস্থত বাগরি পড়ে প্রকাণ্ড উইকেলিপটাস গছজোপা। ঘূর্ণি বতাহ রিমলর প্রভাবের বাবে হওয়া বতাহ বরষুণের মাজতে বিদ্যালয়খনত বাগরি পড়িল প্রকাণ্ড গছ। গছ বাগরার সময় বিদ্যালয়ের ভিতর আছিল কিছু ছাত্র ছাত্রী। কথম্পি প্রাণ রক্ষা পড়ে ছাত্র ছাত্রীসকলের। স্থানীয় লোকের তৎপরতাত বিদ্যালয়ের ভিতরের উদ্ধার করে অনা হয় ছাত্র ছাত্রীসকলক। এই ঘটনাত বিস্তর ক্ষতি হয় বিদ্যালয় গৃহতর। মহানগরীত কাল রূপ ধারণ করেছে ঘূর্ণি বতাহ রিমলে। মহানগরীর রাজপথর দাঁতিত থাকা বহু গছ বাগরি পড়ার ফলত নারেঙ্গি, পাথকুয়েরি আদি ঠাইত পথ বন্ধ হয়ে পড়েছে যাতায়াত। বন্দা বজারের সমীপত ঘাইপথত বাগরি পড়ে প্রকাণ্ড গছ। সমান্তরালক ধুমুহা বতাহ বরষুণের বাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বহুকেক শিক্ষানুষ্ঠান। মহানগরীর আগশারীর শিক্ষানুষ্ঠান অসম জাতীয় বিদ্যালয়, এছ এফ এ স্কুলের লগতে নারেঙ্গি হাইস্কুল, নারেঙ্গি প্রাথমিক বিদ্যালয়, মঠঘরিয়া প্রাথমিক বিদ্যালয়, গীতানগর হাইস্কুল আদি শিক্ষানুষ্ঠান বন্ধ করার লগতে যিসকল শিক্ষার্থী বিদ্যালয়লৈ আহিছিল তেওঁলোকক সাবধানতার বাবে নিজ গৃহলৈ উভতাই পঠিওয়া হয়। ইফালে বিদ্যুতের তার ছিগি যাওয়াত বিদ্যুৎ সেবাও ব্যাহত হয়ে আছে। ইতিমধ্যে আমি ভরলুর একটা ভয়ানক দৃশ্য দেখাইছো, শিহরণকারী দৃশ্য দেখাইছো। ভরলুত দুখনক বিলাসী বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রকাণ্ড গছ বাগরি পড়েছে। চাওক এখন
সুইফট ডিজায়ার বাহন আর এখন টাটা ভিস্তা দুইখান বাহন এনেদরে ভাঙি চুরমার হয়ে পড়ে প্রকাণ্ড গছ বাগরি পড়াত অতীত সাংবাদিক দীপাঙ্কর দাসর প্রতিবেদন আগবাইছো। নিশ্চয় গুৱাহাটী মহানগরীত রিমলর ভয়ঙ্কর প্রভাব দেখিলে পাওয়া গেছে আর প্রতিটি প্রান্তর পরে আমি খবর সমূহ দর্শকসল জানাই গেছো। আর এই মুহূর্তে মই উপস্থিত আছো গুৱাহাটীর ভরলুত আর সঞ্জয় বরায় একটা ভিজুয়েলস দেখাব এই মুহূর্তে কিদরে আমি দেখাইছো যে এডাল প্রকাণ্ড গছ বাগরি পড়ার ফলত এঘরত দুখনক বাহন এই মুহূর্তে কিদরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ভিতর ভাগর আমি দৃশ্য দেখাইছো যে কিদরে দুখন বিলাসী বাহন, এখন যদি সুইফট ডিজায়ার আনখন ফিস্তা অর্থাৎ ইন্ডিকা ভিস্তা বাহন বলে জানিপরা গেছে। গতি দুখন বাহনের ছবি দেখাইছো যখন বাহন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছে। আর মই গছডাল দেখাইছো এডাল প্রকাণ্ড পুরনি গছ আর গছডাল প্রকাণ্ড যি প্রচন্ড বতাহ রাতিপার ভাগরপরা গুৱাহাটীত এক প্রকার প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে। আর তেনে সময়তে প্রায় দুটা ঘরের সংযোগীত অর্থাৎ যখন মূল দেওয়াল সেই দেওয়াল ভাঙি এই গছডাল বাগরি পড়েছে। আর এই মুহূর্তে এই ধরনের পরিবেশ আমি দর্শকসল জানাই আছো, কিন্তু গুৱাহাটীর আন আন প্রান্তর যদি খবর দর্শকসল জানাও তেতিয়াহলে পানবজারত প্রকাণ্ড প্রকাণ্ড গছ উভালি পড়েছে। ঠিক একদরে হেন্ডিক কলেজের সম্মুখ ভাগত দীঘলী পুখুরীর পারত গছ উভালি পড়েছে। উজান বজারের যে রাজভবন পথসু আছে তাতো বর্তমান গছ আর বিদ্যুতের খুঁটা উভালি পড়ার ফলত সমগ্র অঞ্চলের বর্তমান যাতায়াত ব্যবস্থা এক প্রকার বন্ধ হয়ে পড়েছে। বশিষ্ঠ হাউকুচি লহরা গড়চুক ঠিক একদরে পাঞ্জাবাড়ির মূল পথ আদি বিভিন্ন প্রান্তর পর আমি খবর সমূহ দর্শকসল জানাই গেছো। আর এই মুহূর্তে মই ভরলু শান্তিপুরের যে মূল পথ সেই পথসুয়ার সমীপতে থাকা এঘরের বর্তমান পরিবেশ দেখাইছো। আমি যদি কিছু বাহিরের পর সম্ভব হয় তাহলে পরিবেশ দর্শকসল দেখাম যে বাহিরত থাকা একটা অস্থায়ী ঘর কিদরে বর্তমান ধ্বংসস্তূপত পরিণত হয়েছে আর ভিতর থাকা দুখন বাহন মানে যদি ক্যামেরাটি সঞ্জয় বরাই অল্প জুম করে দর্শক দেখবল সক্ষম হব যে এখন সুইফট ডিজায়ার বাহন আনখন ইন্ডিকা ভিস্তা। আর কেনকা বরষুণ আছে ধর তার মধ্যে এনেকা খবর আহি আছে বিরাট ই হয়েছে প্রচন্ড ধুমুহা হয়ে আছে পুরা হাওয়া হয়ে আছে সাতটা পনেরো মানত এনেকা মই এই ভিতরতে আসিল অল্প সাইডত আসিল বাসন্তী মোটর ওয়ার্কশপ এখন গ্যারেজ হয় সাতটা পনেরো মানত প্রচন্ড শব্দ হল। শব্দ হওয়ার পিছত মানে চালো আহি পেলে চালো একদম পুরো গাছ বাগরি পড়ে গেছে, এফালে গাড়ি দুখন ড্যামেজ হয়ে গেছে, এখন ইন্ডিকা ভিস্তা আর সুইফট ডিজায়ার দুখন গাড়ি, এখন গাড়ি তো পুরাই ড্যামেজ, এখন গাড়ি পিছফালে অল্প ড্যামেজ হয়েছে, আগফালে দাঙি খাই গেছে, চালিয়া তেলে সব ভাঙি গেছে, এইফালে ই রিস্কা টিস্কা আছে এইবিল বেড়া চেড়া সব ভাঙি গেছে, ইমান ধুমুহা ইমান হাওয়া বাপ রে বাপ, আর বরষুণ তো পড়ে আছে এনি টাইম বরষুণ পড়ে আছে। তারপর দশটা মানের পর হাওয়া এনেকা চলি আছে মোর টমটম আছে মোট টমটম খানো ড্যামেজ হয়েছে টমটম আছে